হতাশ হয়ো না, কোথাও না কোথাও কাউকে উছিলা করে আল্লাহ তোমার মুশকিল আসান করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছি, বাচ্চাদেরকে উঠিয়ে তাদের টিফিন রেডি করিয়ে তারপরে তো স্কুলে বিদায় দিয়ে দিলাম। তারপর ছেলেকে উঠালাম, ছেলের টিফিন রেডি করে ছেলেকেও বিদায় দিলাম। তোমাদের ভাইয়া আমি নাস্তা খেয়ে সে চলে গেল, বাসায় থাকলাম আমি। তো যাই হোক, সকালের রুটিনটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মুখ দিয়ে বলে দিলাম। এখন এই যে মিঠুকে খাবার দিলাম, তো দুই দিন মিঠাইয়ের কাছে রেখেছিলাম, মিঠাই তাকে একদিনও খেতে দিইনি, সে তো খুবই দুর্বল হয়ে পড়েছে, সেজন্য আবার তাকে আলাদা করে রেখে দিলাম। কিসের জন্য না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়বে, আবার তাকে আলাদা খাঁচাই দিয়ে দিলাম। তো আজকে ওয়ালের যেই ফ্রেমগুলো আছে সেই ওয়াল ফ্রেমগুলো ক্লিন করব। তো এটা হলো একটা ইয়াসিন সুরা, আর ইয়াসিন সুরাটা আমি আমার বেডের মাথার কাছে রাখি, আর এটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। এটা আবার নামিয়ে পিছনের ময়লাগুলো একটু ক্লিন করে আবার সেই স্থানে রেখে দিলাম। কর্নারে যেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো লতা পাতা, সেগুলো একটু নামিয়ে আজকে ক্লিন করে নিব, কেননা অনেক ধুলাবালি জমেছে, সেই জন্য চিন্তা করলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। তো দুপুরে রান্না বাড়া নেই, গ্যাস থাকে না, এবার কারেন্ট বিল এসেছে প্রায় 7,800 টাকা। তো কিসের জন্য এই কথা বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ইন্ডাকশন চালানোর জন্য আমার এরকম বিল আসছে কিনা আমি বুঝতে পারছি না। আগে তো 3,000 আসতো, এবার প্রায় 8,000 টাকা কারেন্ট বিল এসেছে, সেই জন্য রাগ করে ইন্ডাকশনটা উঠিয়ে রেখেছি। রাতে রান্না করব আর দিনে ঘর বাড়ি ক্লিন করব। তো চিন্তা করলাম যে এখন আর ইন্ডাকশনে রান্না করব না, এক মাস রান্না না করে দেখি কী অবস্থা। প্রচুর কারেন্ট বিল এসেছে, তো তোমাদের ভাইয়া রাগ করছে যে না এত কষ্ট করা দরকার নেই। তো আমি বললাম যে না, আমি যদি কষ্ট করতে পারি তাহলে তোমার কী সমস্যা? তো সে বলল যে ঠিক আছে, তোমার সংসার তুমি দেখো, তুমি যদি পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। ওয়াল ফ্রেমগুলো ক্লিন করে আবার যে স্থানে ছিল সেখানে রেখে দিলাম, মাশাল্লাহ পরিষ্কারের পরে খুব সুন্দর লাগছে। এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি, টেবিলের উপর থেকে যে ঝুলগুলো ঝেড়েছি সেগুলো পড়েছে, তো সেটা সেজন্য টেবিলটা একটু ক্লিন করে নিলাম। নাস্তা খেয়ে টেবিল ক্লিন করা হয়নি, তো একসাথে সব কাজগুলো সেরে নিচ্ছি। বাচ্চারা বাসায় নেই, আমি শুধু একা, এখন নিজের মনের মতো করে কাজ করে নিচ্ছি। তো আমার বেডের সাইড কর্নারটা অনেক ময়লা হয়েছে, তো চিন্তা করলাম এটাও আজকে ক্লিন করে নেব। এই যে দেখতেই পাচ্ছ প্রচুর ধুলাবালি জমেছে, তো এটাও একটু ক্লিন করে নিচ্ছি। তো সব ময়লাগুলো আমি বেলকনিতে এনে ফেলছি, ময়লাগুলো এখানেই ফেলে দিচ্ছি, কেননা একটু পরেই বুয়া চলে আসবে, সেইগুলো ক্লিন করে নিবে। তো সে আসার আগে এই কাজগুলো, আমার কাজগুলো আমি সেরে নিরিবিলি বসে থাকব। তারপরে সে এসে চলে যাওয়ার পরে গোছল করে নামাজ কালাম পরে বাচ্চাদের খাওয়া দাওয়া, ওরাও চলে আসবে আজান দিতে দিতে। তো ওরা আসার আগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো আমার প্রাণপ্রিয় আপুরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা আমার ভিডিও দেখো এবং আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করো, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, যে ভালোবাসা প্রকাশ করে বোঝানো যাবে না। তো তোমরা আসলে যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু আমি এভাবে কাজ করতে পারতাম না। আর ইউটিউবিং একটা ধৈর্যের জায়গা, এখানে ধৈর্য সহকারে কাজ না করলে আসলে কিন্তু সবাই পিছিয়ে পড়ে, যেমন আমি কিছুদিন কাজ না করার জন্য কিন্তু আমি অনেক পিছিয়ে পড়েছি। তো তোমাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি আবার সামনে এগিয়ে যেতে পারবো। তো এই যে আমার যে কর্নারে যে ছোটো ছোটো হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো আমি ভালোভাবে ওয়াশ করে এখন পরিষ্কার করে মুছে রেখে দিব। তো মাশাল্লাহ দিলে এগুলো দেখলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কে কে এগুলো দিয়ে খেলাধুলা করেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তো এই যে আবার যে জায়গায় ছিল সেখানেই রেখে দিলাম, আর সবাই বলবে কেমন হয়েছে আমার কর্নারটা পরিষ্কার করা। এবার বেডটাও পরিষ্কার করে নিব, যেহেতু বেডের সাইডের কর্নারটা ক্লিন করেছি, বেডটাও অনেক নোংরা হয়ে গিয়েছে, তো এটাও ঝেড়ে নিচ্ছি।
তোমাদের জন্য আসলে বললাম যে অনেক ধৈর্য সহকারে ইউটিউবিংয়ে কাজ করতে হয়, না হলে তো কাজ করা সম্ভব হয় না। যেমন আমি ভিডিও করেছি প্রায় 20 মিনিটের, এইটা কেটে কুটে ছোট করতে করতে আমার অনেক সময় লেগে গিয়েছে। অনেক সময় ধরে আসলে ভিডিও এডিটিং করতে হয়, আর ভিডিও করা বেশি সময় লাগে না, কিন্তু এখানে এডিটিংয়ের পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো যারা ইউটিউবিং করছো বা নতুন ইউটিউব করতে চাও, তারা অবশ্যই ধৈর্য যাদের আছে তারা ইউটিউব নিয়ে কাজ করতে পারবে। আর আমি মনে করি যাদের ধৈর্য আছে তারা অবশ্যই বসে না থাকে থেকে এরকম ইউটিউবে কিন্তু কাজ করতে পারো। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমরা ভালো ফলাফল পেতে পারবে। তো আমি তো আসলে কি বলবো, আমি আল্লাহ তাআলা যখন হুকুম করবেন তখন ইনশাল্লাহ আমি ভালো করতে পারবো। তো সব কিছুই তো তার হাতে। ওই যে আমি বললাম হতাশ হয়েও না, এই যে সেই জন্য এই কথাটা বললাম, হতাশ হলে আসলে পিছনে পড়ে যাবে, আর হতাশ না হলে সামনে এগিয়ে যেতে পারবে। অনেক কথা বলে ফেললাম, এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই যে সন্ধ্যায় মাগরিবের নামাজ কালাম পড়ে তারপরে তোমাদের ভাইয়া ফোন দিয়েছে, বড় মেয়ের প্রচুর অ্যালার্জি সমস্যা হয়েছে, তো ওকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম, পরীক্ষা দিয়েছে, আজকে আর ওকে নিয়ে আসিনি, শুধু রিপোর্ট নিয়ে এসেছি, রিপোর্টটা দেখিয়ে ওষুধ নিয়ে যাব। তো এখানে বাসায় এসে এই যে বললাম রাতে রান্না করব, দিনে আর রান্না করব না, একটু হিসাব করে চলে দেখি কোনো ভালো ফল পাই নাকি। তো যাই হোক, আজকে চিকেন রান্না করব আলু দিয়ে, আর একটু হালকা ঝোলঝোল করব। তো এখানে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন বিসমিল্লাহ বলে রান্নাটা বসিয়ে দিব, আর সব কিছু গোছালো থাকলে কিন্তু রান্নাটাও খুব দ্রুত হয়ে যায়। আর এই তো আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর চুলার পাশে তেলের জারটা রাখাতে কিন্তু অনেক ময়লা হয়েছে, এটাও আমার ক্লিন করতে হবে। তো যাই হোক, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব, আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এখানে আমি গরম মশলা দিয়ে দিব। আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক মজার মজার রান্না করে, সে তুলনায় কিন্তু আমি বেশি ভালো রান্না জানি না, তারপরও যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি এই যে মশলাটা পেস্ট তৈরি করে রেখেছি, এখানে আমি আদা রসুন জিরা ধনে পাউডার স্বাদ মতো লবণ গুঁড়া শুকনা মরিচ পাউডার সব কিছু দিয়ে তারপরে একটা পেস্ট করে রেখেছিলাম, তাহলে বাটা মশলার টেস্টটা পাওয়া যায়। মশলাটা কষানোর পরে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমার মেয়ে বলছিল যে আম্মু রান্নার ঘ্রাণে তো বাসায় থাকতেই পারছি না, তো আমি বললাম মায়ের হাতে রান্না বলে কথা, আমার মায়ের হাতে রান্না যদি হয় তাহলে কিন্তু আমি চোখ বুজে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারি, কিন্তু আম্মু এখন অসুস্থ, আম্মু আর দাঁড়িয়ে রান্না করতে পারে না, যার জন্য আমার ভাবিরাই এখন রান্না করে। তো সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবে, এই দুনিয়ার সব বাবা মায়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সবার বাবা মাকে সুস্থ সবল রাখুন, এবং যে সকল বাবা মারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, আমিন। তো আমার কিন্তু চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে, ঝোলের পানিও দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ পর নামিয়ে নিব। এখন এই যে স্পেশাল গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার কিন্তু মুরগির মাংস রান্না শেষ, তো আজকে গরুর বট রান্না করব। গরুর বট পরিষ্কার করে নিয়েছি, মুরগির মাংস রান্না করতে করতে কিন্তু এক পাশে আমি গরুর বটটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা রান্না করে নিব। একটু পরে আবার বাহিরে যেতে হবে, তোমাদের ভাইয়া ফোন দিবে, মেয়ের ওষুধ আনতে হবে, মেয়ের প্রচুর অ্যালার্জি, ওর ব্লাডে প্রচুর অ্যালার্জি, ছোটোবেলা থেকে কিন্তু প্রচুর ঠান্ডা নিউমোনিয়াতে অসুস্থ থাকতো আমার বড় মেয়েটা। আলহামদুলিল্লাহ ছোট বাচ্চা দুটো বেশি একটা কষ্ট দেয়নি, বড় বাচ্চা প্রচুর কষ্ট দিয়েছে অ্যালার্জি সমস্যার জন্য। তো সেই সমস্যাটা এখন আবার দেখা দিয়েছে, খুব কান্নাকাটি করে, বলে আম্মু প্রচুর শরীরটা চুলকায়, তো সেই জন্য ডাক্তার দেখালাম, যেহেতু অ্যালার্জি প্রবলেম কিন্তু খুবই একটা খারাপ জিনিস। তো ওষুধ দিয়েছে আর একটা ক্রিম দিয়েছে, ক্রিমটা ব্যবহার করতে হবে প্রতিদিন। তো আমার কিন্তু রান্নাবড়া প্রায় শেষ, রান্নার পাশাপাশি কিন্তু আমি যেই থালা বাসনগুলো ব্যবহার করেছিলাম সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি, তাহলে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে।
তো আমি কিন্তু শুধু রান্না করছি না, রান্নার পাশাপাশি বাচ্চাদেরকেও পড়ানো হচ্ছে। আসলে এক হাতে কত কাজ যে আমরা করি সেটা আমার মেয়েকে বোঝাচ্ছিলাম যে বাবা তোমরা তো মনে করো যে পড়ালেখা অনেক কষ্ট, কিন্তু দেখো মা তোমাদেরকে পড়াচ্ছি, রান্না করছি, তোমাদেরকে নাস্তা দিচ্ছি, চারিদিকেই কিন্তু মায়ের খেয়াল আছে, মা সব কিছুই খেয়াল রাখছি। তো বলছে যে আম্মু সেজন্য তো তোমাকে অনেক ভালোবাসে। আমি বলি হ্যাঁ সেটাই তো, মাকে তো ভালোবাসবা, মাকে সন্তানরা ভালোবাসবে এটাই তো মায়েরা চায়, ঠিক না? তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার গরুর বট রান্নাও শেষ, দুটো রান্নাই শেষ। এগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব, রাতে কিছুটা খাওয়া হবে আর কিছুটা দুপুরের জন্য রেখে দিব। তো এই যে মাসলা দিলে বট রান্নাটাও দারুণ হয়েছে, আর চিকেনটা বক্সে আমি ঢেলে নিয়েছি, তো এখন ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।